হ্যাঁ, হাসিটা স্বস্তির হাসি, কারণ আপনারা জানেন দীর্ঘদিন ধরে কলকাতা হাইকোর্ট সহ অন্যান্য আদালতে পীরজাদা নওশাদ সিদ্দিকি, ভাঙড়ের প্রাণপ্রিয় বিধায়ক এবং ফুরফুরা শরীফের যে সম্মানীয় পীরজাদা সাহেব নওশাদ সিদ্দিকি সাহেব, এবং এই শুধু এই ব্যাপারটা নয়, সামগ্রিক দিক থেকে যদি দেখা যায় রাজ্যের সর্বকনিষ্ঠ এবং সুষ্ঠু এবং নম্র স্বভাবের একজন এমএলএ সাহেব, পলিটিক্যাল পার্টির মিটিং ছিল, সেখান থেকে বিভিন্ন রকম চক্রান্ত এটা ওটা যেটা সেটা বিভিন্ন ধারা দিয়ে ডাকাতি অ্যাটেম্প টু মার্ডার এটা ওটা যেটা সেটা সবকিছু দিয়ে জেলের মধ্যে ছিল, মানে জেলের মধ্যে আছে কলকাতা হাইকোর্টে। হ্যাঁ, আপনার কলকাতার লেদার কমপ্লেক্স থানা, নিউ মার্কেট থানা, হেয়ার স্ট্রিট থানা, আরো যত রকমের যা আছে সবকিছু একেবারে যোগ যাগ করে, যোগ বিয়োগ করে সমস্ত রকম মামলা ধারা, মানে চার্জশিট জমা দিয়েছে, বিশ্বাস করবে না, চার্জশিট আছে দুই ট্রাঙ্ক, মানে ট্রাঙ্ক মানে বুঝতে পারছেন তো, বাক্স, দুই বাক্স একটা মামলার চার্জশিট, মানে ইট পাটকেল এটা ওটা যেটা সেটা সবকিছু লিখতে হয়েছে। চার্জশিট মানে কি, মানে সমস্ত পুঙ্খানুপুঙ্খ। তো এই সমস্ত কিছু দেওয়ার পরেও গোটা রাজ্যের মানুষ অত্যন্ত দুশ্চিন্তায় ছিলেন যে পীরজাদা নওশাদ সিদ্দিকী সাহেব জামিন কবে পাবে। কলকাতা হাইকোর্টে মামলা ফাইল করা হলো, মামলার হিয়ারিং হলো, এই হিয়ারিং এর পর ওই হিয়ারিং, ওই হিয়ারিং এর পর এই হিয়ারিং, আজকে ফাইনালি কলকাতা হাইকোর্টের মাননীয় ডিভিশন বেঞ্চ যে আছে সেই বেঞ্চে কিন্তু আজকে পীরজাদা নওশাদ সিদ্দিকী সহ আরো পঞ্চাশ জনের অধিক অ্যাকিউজড পার্সনদের কিন্তু জামিন মঞ্জুর করা হয়েছে। একটি মাত্র ছেলে আছে পিটিশনার, যতগুলো আবেদন করা হয়েছিল ইয়ের জন্য, যতগুলো জামিনের জন্য আবেদন করা হয়েছিল একজন বাদে সকলেরই জামিন মঞ্জুর করেছে। হ্যাঁ, নিঃসন্দেহে আজকে সন্ধ্যার মধ্যে ওই অর্ডার পাবলিশ হবে, ওই অর্ডারটাকে নিয়ে গিয়ে যেহেতু মামলাগুলো ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে আছে, যেমন ধরুন কলকাতার যে মামলাগুলো হেয়ার স্ট্রিট, তারপর আপনার ওই নিউ মার্কেট থানা, এই থানাগুলো যেহেতু ব্যাংকশাল কোর্টে আছে, তাহলে আজকে কলকাতা হাইকোর্টের অর্ডারটাকে নিয়ে গিয়ে কালকে ব্যাংকশাল কোর্টে জমা দিতে হবে এবং বারুইপুর কোর্টে জমা দিতে হবে। দুই কোর্টে কাগজপত্র জমা দেওয়ার পর কালকে সন্ধ্যা পাঁচটার মধ্যে ইনশাল্লাহ নো বলে ছয়, বলেছিলাম না যে খেলা কিন্তু একপক্ষ হয় না, খেলা মানে প্র্যাকটিস একপক্ষ হয় কিন্তু খেলা দুই পক্ষের হয়, যত রকম খেলা এর আগে আমি বলেছিলাম যত রকম খেলা তাদের খেলার দিন শেষ। এবার কিন্তু পীরজাদা নওশাদ সিদ্দিকী সাহেবদের পক্ষ থেকে আইনজীবী বা উকিল বাবু যারা ছিলেন তারা নো বলে সিক্স মেরে দিয়ে একেবারে বেল বা জামিন মঞ্জুর করিয়ে নিতে পেরেছে কলকাতা হাইকোর্টে, হাইকোর্টকে বোঝানো হয়েছে যে এই ব্যাপার। তো এই থেকে মানুষ অনেক ইয়ে করছে যে কি, নিঃসন্দেহে এটা অত্যন্ত খুশি এবং আনন্দের খবর শুধুমাত্র আমার জন্য নয়, গোটা রাজ্যের নিরীহ সাধারণ মানুষ যারা আছে, যারা গণতন্ত্র প্রিয় মানুষ, নিঃসন্দেহে অনেকের ঝাল লাগবে, অনেকের আর কিছু লাগবে, কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে যে কোনো পার্টি করুক না কেন, তৃণমূল উমুক তুমুক এটা ওটা যেটা সেটা সব পার্টি করুক না কেন, কিন্তু একজন এমএলএ কে, ইয়াং তরুণ একজন যুবক, একদম মিষ্টিভাষী একজন এমএলএ কে এই যে টেনে হিঁচড়ে পুলিশ তুলেছিল, এটা কিন্তু সবাই মন থেকে, অন্তত মুখে না বলতে পারলো, মন থেকে ধিক্কার জানিয়েছিল যে না এটা ঠিক হয়নি, একজন এমএলএ কে টানা হিঁচড়া করে তুলে নাও। এরপরও সমস্ত কিছু দেখে কিন্তু আজকে কলকাতা হাইকোর্ট জামিন মঞ্জুর করেছে, মানে বলে বোঝাতে পারবো না যে একপক্ষে এমএলএ সাহেবের উকিলবাবু, একপক্ষে সরকার পক্ষের আইনজীবী, তো এই যে দুই আইনজীবী, মানে এতটুকুও ফাঁক ছাড়েনি, মানে মনে হচ্ছে যেন কি জমি জায়গা নিয়ে চলে যাচ্ছে এরকম, মানে বেল আটকাতেই হবে এরকম একটা ব্যাপার না, এই ওই দিস দ্যাট হাজার রকমের ছবি এই ওই দিস দ্যাট দিয়েও কিন্তু আটকানোর চেষ্টা করেছিল যাতে বেল না হয়, জামিন না হয়, বেরোতে না পারে। ভারতের সংবিধান এর জয় হলো, বিচার ব্যবস্থা সুন্দর মানে সুষ্ঠুভাবে সমস্ত কিছু দেখার পরে কিন্তু কোর্ট স্যাটিসফাইড হওয়ার পরে কিন্তু জামিনটা মঞ্জুর হয়েছে। তাহলে ভাইজান বেরোচ্ছে কবে জেল থেকে? কালকে পাঁচটার মধ্যে জেল থেকে বেরিয়ে যাবে, একদম ফুলের মালা, গাড়ি ঘোড়া, এই ওই দিস দ্যাট সমস্ত কিছু আয়োজন থাকবে, একেবারে বীরের মতন, বীরের মতো যেরকম বের হয় জেল থেকে ওই রকম করে বের করা হবে, একদম যত রকম যা আছে মিষ্টি মিষ্টান্ন ফুলের মালা তোড়া যা আছে সমস্ত কিছু নিয়ে একবারে, যেমন বীর যেমন বের হয় তেমন কিন্তু জেল থেকে কালকে বেরোনোর সময় সেই মুহূর্তটা নিঃসন্দেহে আপনাদের খুব ভালো লাগবে দেখে যে কত মানুষ তাকে ভালোবাসে, এবং নিঃসন্দেহে যারা হয়তো আইএসএফ করে না তারাও কিন্তু গোটা রাজ্যের মানুষ, মানে এটা পার্টি পুটির ব্যাপার না, একজন নিরীহ মানুষকে মিথ্যাভাবে ফাঁসানো হয়েছিল তার জামিন হয়েছে। বলে ছয় ইয়াস, নো বলে ছয়কে শেয়ার করে উড়িয়ে দিতে হবে, খেলা হবে, এবার খেলা শুরু হয়ে গেছে, এটা তো শুধু নো বলে ছয় হবে, তারপর চার হবে, তারপর ইয়ে হবে, অপরপক্ষ হিট উইকেট হয়ে যাবে, অনেক কিছু হয় খেলাতে, স্লোগান হবে, হাততালি হবে, অনেক কিছু হবে, মিষ্টি মিষ্টান্ন কাপ ঘাড়ে করে বাড়ি নিয়ে যাওয়া হবে, জামিন একসাথে এক বলেই সব, হ্যাঁ একসাথে
পঞ্চাশের বেশি, একদিনে এক বলেই একেবারে পঞ্চাশ, তাহলে হলো না নো বলে ছয় হলো না? অনেকে ভাবছে যে নো বলে কি করে ছয় হয়, মানে এতগুলো মামলায় আসামি যে সব আসামিকে একেবারে একবারেই ইন দা ভোগ অফ দা মা।